মানে 3 ঘন্টা হাঁটতে হবে এই গরমের মধ্যে। আর বলে যারা খাটুশিয়াম আসে রিংকাস থেকে হেঁটেই আসে। বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়ি ফাড়ি ভেঙে একাকার কাণ্ড। রাজস্থানের সবাই এতটাই হেল্পফুল, আমি যেখানে যাচ্ছি লিফট পেয়ে যাচ্ছি, বুঝলে তো। এখানে একটা খুব সুন্দর কথা বলে, হারে কা সাহারা বাবা শ্যাম হামারা। সো গাইস গুড মর্নিং, বুঝলে তো। আরে সো গাইস গুড মর্নিং, কালকে আমি পুরো এখানে ছিলাম, এটা হলো আনন্দ আশ্রম, ঠিক আছে। তো কালকে আমি রাত পুরো এখানে কাটালাম। তো এখন এখন সময় চলে এসেছে বিকানের ছাড়া, এখন আমি বিকানের ছেড়ে যাচ্ছি হলো খাটুশিয়াম, মানে আরেকটা মানে অসাধারণ জায়গা, বুঝলে তো। এই খাটুশিয়ামই হলো তোমার বারবারিক, মহাভারতে বারবারিক মনে আছে ওই বারবারিকই, ঠিক আছে। এখন আমি যাচ্ছি হলো খাটুশিয়াম, এখান থেকে ট্রেন ধরে যাব শিকার জাংশন, তারপর তোমাদেরকে ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান দেবো, বুঝলে তো। খাটুশিয়াম রাজস্থানের খুব একটা পপুলার জায়গা, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ওকে। সো গাইস এখন ট্রেনে উঠে গেছে, বুঝলে তো। ট্রেনটা আজকেও ট্রাভেল করবো বলে তোমার জেনারেল ক্লাসে, ট্রেন একদম একদম খালি, তোমরা দেখতেই পাচ্ছ কেউ নেই, শুধু আমি এখানে বসে আছি, হ্যাঁ। আর আজকে ট্রাভেল করবো জেনারেল ক্লাসে, তো গিয়ে নামবো ডিঙ্গাস। ডিঙ্গাস থেকে খাটুশিয়াম হলো হেঁটে 3 ঘন্টা, আর গাড়ি টাড়ি নিয়ে গেলে হলো আধা ঘন্টা, বুঝলে তো। তো গিয়ে তোমাদের কিচার এভরি ইনফরমেশান দিচ্ছি, ঠিক আছে, গিয়ে দেখা হচ্ছে, হ্যাঁ। সো গাইস এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই হলো তোমার ডিঙ্গাস জাংশন, বুঝলে তো। তোমরা খাটুশিয়াম আসলে জয়পুর থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবে, বা ব্রেক করেও আসতে পারো, শিকার থেকেও বাস পাবে, বা রিঙ্গাস থেকেও বাস। রিঙ্গাস থেকে এখান থেকে 20 থেকে 30 কিলোমিটার, ঠিক আছে, হেঁটে 3 ঘন্টা। আর যদি তোমরা ট্রাভেল করো বা বাসে টাসে, ওটা 30-40 মিনিটে পৌঁছে যাবে, ঠিক আছে। তো এখন আমি যাচ্ছি খাটুশিয়াম, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। গাইস আমি একটু তোমাদেরকে ভুল বলে ফেলেছি, রিঙ্গাস থেকে খাটুশিয়াম একদমই সামনে, হেঁটে প্রায় 1 ঘন্টা 3 মিনিট, আর তুমি যদি গাড়ি বা টোটো বা অটো নিয়ে নাও 9 মিনিটে পৌঁছে যাবে, বুঝলে তো। তো আমি তো হেঁটেই যাচ্ছি, তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে খাটুশিয়াম, বুঝলে তো। গাইস দেখো এখান থেকে তোমার খাটুশিয়ামের জন্য যে মন্দিরটা গুগল দেখাচ্ছে হলো তোমার অনলি 40 মিনিট, বুঝলে তো। কিন্তু আমি জিজ্ঞেস করলাম, এখন এখান থেকে 15 কিলোমিটার, মানে 3 ঘন্টা হাঁটতে হবে এই গরমের মধ্যে। আর বলে যারা খাটুশিয়াম আসে রিঙ্গাস থেকে হেঁটেই আসে, এটাই হলো মান্যতা। তো আজকে আমি তো হেঁটেই যাচ্ছি, তো ভালোই লাগছে বেশ, বুঝলে তো। সো গাইস আমাকে এই দাদারা এখন লিফট দিয়ে নিয়ে যাচ্ছে হলো খাটুশিয়ামে, বুঝলে তো। তো মাঝখানে এখানে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আমি ওটা তোমাদের শ্যুট করে দেখাতে পারবো না, কেন কি সবাই ভগবানের ওখানে যাচ্ছে। বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়ি ফাড়ি ভেঙে একাকার কাণ্ড। তো আমরা এখন ওখানে যাচ্ছি, দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে, বুঝলে তো, এখানে সবাই দাঁড়িয়ে আছে। এটা একটা বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাজে। তো আমি ওটা রেকর্ড করছি না, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে খাটুশিয়ামে গিয়ে, ওকে। রাজস্থানের সবাই এতটাই হেল্পফুল, আমি যেখানে যাচ্ছি লিফট পেয়ে যাচ্ছি, বুঝলে তো। এই দাদা আমাকে লিফট দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে সামনে। আর আপ লোক কো পাতা হ্যায় কিস তরহ সে ওয়ো অ্যাক্সিডেন্ট হুয়া থা করকে? কেসে কেসে ওয়ো অ্যাক্সিডেন্ট ওয়ো ওয়ালা? ও গাড়ি সে হুয়া। গাড়ি মতলব অন্দর ঘুস গিয়া থা কিয়া? আগে পিছে খড়ি গাড়ি কে আগে বলেরো কে পিছে সে, আচ্ছা, বলেরো কে পিছে সে ও ঘুস গিয়া। তো গলতি তো ফির উনকা হি হ্যায় না, ওয়ো ওয়ালি গাড়ি কা? ওয়ো স্পিড চল রহি থি পিছে ওয়ালি গাড়ি, পিছে ওয়ালি। আচ্ছা বাস এই দিক্কত হ্যাঁ। তো ম্যাডাম জি হমকো আগে বলতে হ্যায় ওয়াই ইউ ডুইং ভিডিও ফর দ্যাট, মানে তো কুছ ভিডিও খিঁচাই নি হ্যায়, ঠিক হ্যায়। তো হম লোগ আবি মিলতে হ্যায় খাটুশিয়াম জি মন্দির মে, ঠিক হ্যায়, চলো জি। সো গাইস এনারা তো আমাকে লিফট দিয়ে ছেড়ে চলে গেল, ঠিক আছে। তো এখন আমি যে জায়গায় যাচ্ছি, এখান থেকে 1 কিলোমিটার হলো তোমার খাটুশিয়াম মন্দির, হ্যাঁ। তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কিন্তু গাড়িটা যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাপরে, মানে দেখা যায় না, হ্যাঁ। তো ম্যাডাম আমার উপরে চিৎকার করছে, বলে তুমি ভিডিও শ্যুট করেছো। আরে আমি করিনি, কেম ফ্রম ক্যালকাটা, আমি বললাম হ্যাঁ কলকাতার থেকে এসছি, আমি বললাম ভারতীয় যাত্রা করছি, বলে ঠিক আছে করো, তুমি আমি কিছু তুলিনি, তারপর মেনেছে, বলে ঠিক আছে। তো এটা হলো ব্যাপার। তো এখন আমি ওখানে যাচ্ছি, মেনলি এখানে সবাই হেঁটে হেঁটেই আসে,
खाटू श्यामेर मंदिर मेनलि सबा हेटे आसे एरकम झंडा नहीं जेगुलो तुम्हारा आगे देखते बुझले तो तुम्हारे सामने थे ईच एंड एवरी इनफरमेशन देव गए देखा हे मंदिर ओके सो गाइज वेलकम टू खाटू श्याम बुझले तो यार हलो मेन कथा एखे ईच एंड एवरी इनफरमेशन देव खाटू श्याम के क्यों नाम पड़े तुम्हारा तो महाभारत नाम शुने बारबारिक ठीक है ये हलो बारबारिक के लिए पुरो बेपारमें तुम्हें एक क्लियरिफाई करमार भीमर ऐले घाटोत्कच घाटोत्कचर ऐले हलो बारबारिक बारबारिक क्यों महाभारत एक तीर पुरो महाभारत शेष कर दीते गाइस एखने तुम्हारे धर्मशालागुल खुले रेखे बांगाली एखे अनेक धर्मशाला आज बुझले तुम्हारा आराम से थकते ही पारो किन्तु प्रब्लेम हलो 1% के अलाउ करेना हाँ क्यों हमें एत जगह घूरची 1% के अलाउ करेना क्यों कारणटा कि बोलो अनेक जन से सुसाइड कर फेले ये हलो मेन कारण तो एखी जाने तुम्हारे देखाते जाब हलो एखे खूब खाटू श्यामे खूब भलो पर आरती है आरतीटाई तुम्हारे देखाते जाके एन सन्धे बेला तुम्हारा जस्ट एखानकार भीड़ा देखो बाप रे आलदा आलदा भीड़ आगे मंदिर अनेकटा छोटो छिलो बुझले तो ये पूरा एक्सटेंड करा बेपारे आगे जो मंदिर छोटो छिलो प्रचुर एक समय एक एक्सिडेंट हो अनेक जन मारा गेलो तरज एन एत बड़ो एक्सटेंड कर दीछे बुझले तो मैंने कि एखे प्रचुर मान्यतार जो अनेक क्यों आचुर भीड़ है प्रचुर भीड़ दादा ये मंदिर फिर से न्यू क्यों बन रहा है कुछ टाइम पहले यहाँ पे एक्सीडेंट हुआ था उसके लिए 4-5 जेंट्स और लेडीज एक्सीडेंट हो गया था तो खत्म हो गई थी उसके बाद अब मंदिर वापस चालू हो गया ये अच्छा वो भीड़ कितना था 5 लाख के करीब 5 लाख के आसपास थे वहाँ पे और भागा दौड़ी में 5-6 लेडीज मर गए थे एक्सीडेंट हो गया था अच्छा तो वापस रिन्यू हो गया ये अब 13 लाइन हो गई इसकी वजह से 13 लाइन हो गई और 2 महीना पहले फिर से इसको खोला गया ना मंदिर को 2 महीने से और फिर ये बोल रहे हैं आप बोल रहे हैं फिर से 1 महीने के लिए बंद भी हो सकता है हो सकता है वापस इसको रेडी करने के लिए ओ, रेडी करने ये ट्रेन पहले ये रोड चोरी नहीं थी अच्छा अभी बहुत चोरी हो गई थी सामने वाली ट्रेन से अच्छा 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 ठीक है चलो जी তোমরা এগুলো ভিড়টা দেখো বুঝলে তো একদম এখানে একটা খুব সুন্দর কথা বলে হারে কা সারা বাবা শ্যাম হামারা মানে অসাধারণ এই কথাটা বুঝলে তো সবাই এখানে আলাদাই মান্যতা আমার এখানে আলাদাই পিস লাগছে অসাধারণ অসাধারণ ব্যাপার আমি আরেকটা ভালো জায়গা ঘুরে গেলাম রাজস্থানে এখানে ব্যাপারটা হলো ভিডিও করতে দেয় না ফটো তুলতে দেয় না হ্যাঁ যে বাবার যে মেন মূর্তি ফটো আর তোমার ভিডিও করতে দেয় না আমি দেখাতেও তোমাদের কিছু পারলাম না সামনে গিয়ে বলছে বন্ধ করো বন্ধ করো বন্ধ করে দিয়েছি আর অপশনও নেই গাইস বারবারিকের যে গল্পটা যেটা আমি তোমাদেরকে বললাম ওটা আমি কালকে তোমাদেরকে পুরো কমপ্লিট করে বলবো ঠিক আছে आज के तुम्हारे देखाल आज के मैंने अतटा एनार्जीओ नहीं घूरते घूरते फार्स्टे हमारे फार्स्ट प्रब्लेम थे हलो फार्स्टे क्या थकब ठीक है वोटा फार्स्टे जोगाड़ करी तरह प्लान थे घोरार तो कल के सकाल बल्ले बैरिए जाब एखे थकब मैं बैरिए जाब आश्रम सकाल बल्ला बैरिए तुम्हारे आगे पूरा देखो खाटू श्याम तो एखने तो देखाल तुम्हारे सब किचू तो आज के भिडियो एखे शेष कर দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে এই সেম জায়গাতে এখানে একটা কুণ্ড আছে ওটাও তোমাদের দেখাবো তো টাটা দেখা হচ্ছে কালকে ঠিক আছে।